স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মোহাম্মদপুর কলেজ গেট মুক্তিযোদ্ধা টাওয়ারের তৃতীয় তলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুজ্জামান শিখর এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মান্নান বিশ্বাস, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদ এবং স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদ এর সকল নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। ওই সময় বক্তারা বলেন, আমরা মনে করি জননেত্রী শেখ হাসিনার সাথে সে 14টি বছর নিরলস পরিশ্রম করেছেন, কাজ করেছেন সততার সাথে, নিষ্ঠার সাথে। জননেত্রী শেখ হাসিনার কাছে যে কোনো আবদার করলে আমরা জানি আমাদের ভাই, আমাদের এলাকার ভাই তাকে ফেরত দেয় না। আমরা তার কাছে আজকে আবেদন নিবেদন এই সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের পক্ষ থেকে, আমি স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে অনুরোধের ভাষায় আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের মাগুরার নেতা, আমাদের বাংলাদেশের সাবেক ছাত্র নেতাকে আমি অনুরোধ জানাবো আমাদের জন্য কিছু বলবেন, আমাদের জন্য কিছু করবেন এবং আমরা যাতে চাকরি শেষে যাতে নিশ্চয়তা পাই এবং আউটসোর্সিং কর্মচারীরা যেন একটা নিশ্চয়তা নিয়ে বাড়ি ফিরে যেতে পারে তার জন্য আমাদের বিনয়ের সাথে আবেদন থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে আজকে যে অতিথি এসেছেন আমরা বক্তব্য দিয়ে তার সময় নষ্ট করতে চাই না। উনি মাগুরাতে যাবেন এবং মাগুরা মানুষের কাছে উনি যে যাওয়ার জন্য যখন ব্যস্ত হয়ে গেছেন আমরা সেই সময় মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমাদের এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রফেসর উত্তম কুমার বড়ুয়া স্যার এবং আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান স্যার। আমরা তাদের কাছে অভিনয়ের সাথে অনুরোধ জানাবো মেহরবানি করে আমাদের বিষয়টা একটু ভাববেন, চিন্তা করবেন এবং এই বাংলাদেশের স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু এই বাংলাদেশ স্বাধীনতা দিয়েছিলেন বা জাতির পিতার সেই স্বাধীন দেশে আজকে পরাধীনতায় আমরা যারা কাজ করছি সেই পরাধীনতা থেকে আমরা মুক্তি চাই এবং আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ চাই এই কথা বলে এবং সবাইকে আমি সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু দান কামনা করে আমি বিশেষ করে আমার প্রিয় নেতা জনাব আলহাজ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য মাগুরায় তার সুস্বাস্থ্য জন্য আমি সবার কাছে দোয়া চেয়ে, আমাদের প্রফেসর উত্তম কুমার বড়ুয়া স্যারের জন্য দোয়া চেয়ে, খলিলুর রহমান স্যারের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীরা উজ্জীবিত হোক। আল্লাহ হাফেজ। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আপনাদের এই সংগঠনের সভাপতি চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সম্মানিত পরিচালক ডাক্তার খলিলুর রহমান এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন জেলা থেকে আগত সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ, আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, তিনি তার মাগুরা তার অঞ্চলে যেখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেখানে একটি কাজ আছে এবং সভা আছে, সেখানে তিনি যাবেন। তাই আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা স্মরণ করতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কর্মচারীদের বন্ধু ছিলেন। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1949 সালে যখন কর্মচারীরা তাদের বেতনের দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে যারা তখন ধর্মঘট করেছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তিনি ছাত্র সমাজদের নিয়ে তাদের কর্মচারীদের সেই ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাতে গিয়ে তিনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। তিনি আজীবন তিনি গরিব দুঃখী মানুষের রাজনীতি করেছেন। আওয়ামী লীগ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারে রসনালে পড়েছিলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ে অধ্যয়নরত থাকা অবস্থায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে পুস্তিকাটি অনেকে
সেই দিন সার্থত্ব ফেরত নিয়েছিল অপসীম নেতা, যিনি বুঝে শুনে সত্যের পথে ন্যায়ের পথে থাকে ছিলেন, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপোষ করেননি। তিনি সারা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায় ফিরতে পারেন নাই। এই আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে তার বহিষ্কারের আদেশ সূত্র হয়েছে এবং মরণোত্তর তার সত্যত্ব ফেরত দেওয়া হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আউটসোর্সিং প্রথার বিরুদ্ধে অনেকেরই অনেক কথা আছে, তবে আমার কিন্তু ভিন্নমত আছে। আমি আউটসোর্সিং এর পক্ষ কেন পক্ষে, এই কারণে যে পৃথিবীর সমস্ত আধুনিক দেশ, উন্নত দেশ, তারা কিন্তু এই আউটসোর্সিং এ তাদের দেশ পরিচালনা করছে। তাহলে আমাদের যদি উন্নত বিশ্বের উপার্জিত হতে হয় তাহলে আমাদেরকে আউটসোর্সিং এ যেতে হবে। আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যেটা যে আউটসোর্সিং এ জাতির জনক বঙ্গবন্ধুর কথা জনসাধারণের বেস্ট কেস হিসেবে তিনি ইমপ্লিমেন্ট করেছিলেন। কেন করেছিলেন? অত্যন্ত কষ্ট করে। আমরা যারা সরকারি চাকরি করি তারা আমাদের উপর কল্পিত দায়িত্বটুকু আমরা সঠিকভাবে পালন করি না। খুব দুর্ভাগ্যের সাথে আমরা দেখেছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন তার সঙ্গে কাজ করেছি। আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর যারা কর্মচারী আছে তাদের কাছ থেকে আমরা সঠিক এবং সময় উপযোগী যে তাদের যে সেবাটা সেই সেবাটা নিশ্চিত হয় না, কিন্তু আউটসোর্সিং এ দেওয়ার পরে আমরা দেখেছি সেটাকে নিশ্চিত করা। তাহলে আপনারা যদি আউটসোর্সিং না চান, আপনারা যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা যদি এটা সরকারি কর্মচারীদের মধ্যে রাখতে চান তাহলে আপনাদের পরিবর্তিত হতে হবে, কারণ এই দেশ কিন্তু এখন সেখানে নেই।